মারিয়াসাল লেখেছেন আমি বহুদিন ধরে একটা বড় গুনাহে আসক্ত যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকি তখন আমার খুব প্রশান্তি লাগে কিন্তু যখন গুনাহা শেষ হয় তখন আল্লাহর কথা খুব মনে পড়ে আমি এটা কিছুতেই ছাড়তে পারছি না অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিন আহ দেখুন আল্লাহতালা কাছে বান্দা আশ্রয় প্রার্থনা করতে হয় এটার জন্য আর সেই সাথে বান্দার আবার নিজের যে করণে সেটাও করতে হয় গুনাহের যে পরিবেশ আছে মাধ্যম আছে উপকরণ আছে সেগুলো থেকে আপনি নিজেকে সম্পর্ক ছিন্ন করার জন্য চেষ্টা আপনাকে চালাতে হবে নিজের সঙ্গে লড়াই করতে হবে এটি আপনার মধ্যে থাকতে হবে সেই সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং গুনাহের পরিবেশ থেকে আপনি সরে যাবেন যেখানে গেলে গুণা হবেই না ধরুন আপনার অ্যান্ড্রয়েড সেতে থেকে গুণা হয় তাহলে আপনি স্মার্টফোন থেকে গুণা হয় তাহলে স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলেন চেঞ্জ করে ফেলেন বাটন ব্যবহার করেন তাতে কিছু ক্ষতি হবে হোক কিছুদিন আপনি চলতে চলতে একটা পর্যায়ে যখন এটা স্টাবল হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনি আবারও ফিরে যেতে পারবেন সাধারণ জীবনে আল্লাহ আপনার প্রতি রহম করুন এবং বেঁচে থাকার তফিক দান করুন এবং দোয়াও করবেন কাছে বিশেষ করে আল্লাহ আমাকে করুন চোখে পানি ফেলবেন বিশেষ করে যখন আপনার চেতনা মধ্যে জাগ্রত হবে ওই টাইমগুলোতে খুব আল্লাহ কাছে মাপ চাইবেন এবং তৌফিক কামনা করবেন আল্লাহ মাইন নিয়ে ও দিক্রিকা অসুক্রিকা হস্তাহাতি প্রতি পাঁচাত্তর আমাদের পর অনেকগুলো দোয়া আস্ত সহকারে বুঝে পড়বেন যে সেগুলোতে আল্লাহ তালা আপনাকে ঘুনা থেকে মুক্তির জন্য আল্লাহবা ভালোভাবে করার জন্য তৌফিক যেন দেন সেই কামনা